100% কপার কয়েল, জগগুলো হলো 360 SS এর, 304 গ্রেড SS এর ব্লেড হয়, পাওয়ার হাঙ্ক 800 ওয়াট, হ্যাভেলস ব্র্যান্ডের, ট্রান্সপারেন্ট ঢাকনা এবং লক সিস্টেম, ফাইবার বুশ হ্যাভেলস হাইড্রো, এবং কি আপনার 750 ওয়াট, অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে, বারকোড দেওয়া আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টিয়ার স্টোর। আজকে আমরা খুবই চমৎকার দুইটা ব্লেন্ডার রেখেছি এখানে। আজকে দুইটা ব্লেন্ডার সম্বন্ধে কথা বলবো। একটা রেখেছি আপনার পাওয়ার হ্যাঙ্ক হ্যাভেলস ব্র্যান্ডের, আর একটা রেখেছি আপনার হাইড্রো হ্যাভেলসেরই। এটা হলো আপনার দুইটা সাইজ হবে, একটা হবে 800 ওয়াট, একটা হবে 750 ওয়াট। দুইটার ব্যাপারে আজকে বিস্তারিত বলবো। বিভিন্ন দামে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ব্লেন্ডার কিনেছেন, কিন্তু আসলে ব্লেন্ডারটা ব্যবহার করে আপনি টেকসই পাচ্ছেন না, কিংবা দেখা যাচ্ছে দুই দিন পর নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা এমন একটা ব্লেন্ডার দেখাবো যে যেই ব্লেন্ডারের মধ্যে আপনি 2-10 বছর ব্যবহার করবেন কিছুই হবে না। এটা হলো ইন্ডিয়ান একটা ব্র্যান্ড, এটা আছে আপনার হ্যাভেলসের হাইড্রো, এটা হলো 750 ওয়াট, 3 জারের হবে। আর একটা আছে হ্যাভেলসের পাওয়ার হাং, এটাও 3 জারের হবে, এটা হবে 800 ওয়াট। এই পাওয়ার হাং দিয়ে আপনার কথা বলবো। এটা একটু আমি আগে ফার্স্ট টাইমে এই জগগুলো দেখাই। এই জগগুলো হলো 360 SS এর এবং অরিজিনাল SS এর হবে এগুলো, আর এগুলো প্রত্যেকটা হবে আপনার স্টেনলেস স্টিলের ব্লেড, যেটা 304 গ্রেড SS এর ব্লেড হয়, সেই ব্লেডটা এখানে দেওয়া আছে। এবং কি আপনার এটার সাইজ হবে 1.5 লিটার, আর এটার মধ্যে যেই ঢাকনাটা ব্যবহার করা হয়েছে সেটা হবে সম্পূর্ণ আপনার ট্রান্সপারেন্ট ঢাকনা এবং লক সিস্টেম। আপনি ঢাকনা যখন বসায় দিবেন, ঠিক আছে, বসায় দেওয়ার পর আপনি এটা লক করে আপনি কাজ করতে পারবেন ইজিভাবে, ঠিক আছে। আর যদি দেখা গেছে আপনার কাজ করতেছেন একটু পানি দরকার হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটা দিয়ে পানি দিতে পারবেন, এখান দিয়ে জায়গা আছে। আর এটা হবে সম্পূর্ণ 360 SS এর, আর ফাইবার বুশ, যেগুলো আপনার প্লাস্টিকের বুশ থাকে সেগুলো গলে যায়, আর এই ফাইবার বুশগুলো তো কখনো গলবে না, আর এগুলো অনেক হেভি বুশ, মিডিয়াম সাইজ। এটাও কিন্তু লক সিস্টেম, এটাও কিন্তু আপনার লক সিস্টেম হবে ঢাকনাটা, ঠিক আছে। এটাও কিন্তু আপনার সামুরাই ব্লেড, এবং কি আপনার 304 গ্রেড SS এর ব্লেড। এই একটা হবে আপনার 1 লিটার ক্যাপাসিটি, এটার মধ্যে হলো আদা রসুন পেস্ট করার জন্য, আর যেটা বড়টা আছে এটার মধ্যে জুস লাচ্ছি শরবত করার জন্য, আর যেটা আপনার ছোটোটা আছে এটার মধ্যে হলো আপনার শুকনা জাতীয় যে মশলাগুলো আছে, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, চালের গুঁড়া, মরিচের গুঁড়ো, এই জাতীয় যে গুঁড়ো পাউডার যেগুলো আছে সেগুলো করতে পারবেন। এটা হলো আপনার ছোটো সাইজের মধ্যে, এটা হবে 1/2 লিটার ক্যাপাসিটি, ঠিক আছে। এই হবে 3টা জগ, এই 3টা জগ দিয়ে এই একটা সেট মিলানো হয়েছে। আর এটা কিন্তু আপনার পাওয়ার হাঙ্ক, এই যে পাওয়ার হাঙ্ক 800 ওয়াট, হ্যাভেলস ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট, এবং কি 100% কপার কয়েল। আরেকটা বিষয় হলো আমরা বাসা বাড়িতে কিন্তু সার্কিট ব্রেকার ইউজ করি, এই সার্কিট ব্রেকার ইউজ করলে কি কোনো ক্ষয়ক্ষতি হয় না, আর এটার মধ্যে কিন্তু একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে, অতিরিক্ত লোড নিলে কিন্তু সার্কিটটা পড়ে যাবে, যখন পড়ে যাবে তখন এটা পুশ করে দিবেন, এটা আবার 1 মিনিট পর অটোমেটিক চালু হবে। আর এগুলো প্রত্যেকটা কিন্তু খোদাই করে লেখা আছে এখানে, দেখেন স্টিকারের মধ্যে মেড ইন ইন্ডিয়া, এবং বারকোড দেওয়া আছে, আপনি বারকোড দিয়ে দেখেও আপনি প্রমাণ করতে পারবেন যে এটা কোন দেশি ব্র্যান্ড। হ্যাভেলস ব্র্যান্ড হলো খুবই কোয়ালিটিফুল একটা ব্র্যান্ড। এটার বক্সটা একটু আমি দেখাই, এটা হলো আপনার হ্যাভেলস ব্র্যান্ডের এবং 800 ওয়াট পাওয়ার, পাওয়ারফুল হেভি ডিউটি মোটর, আপনার পাওয়ারফুল হেভি ডিউটি মোটর 800 ওয়াটের। এটা হবে পাওয়ার হাঙ্ক 3 জার, মিক্সার গ্রাইন্ডার, পাওয়ারফুল বল বেয়ারিং মোটর দেওয়া আছে এই মোটরের মধ্যে, এই জন্য কিন্তু স্পিডে কাজ করবে এটা। আর এগুলো কিন্তু আপনার 21,000 RPM, আমি RPMটা একটু দেখাই দিই, এটা হলো 21,000 RPM, 304 গ্রেড স্টেনলেস স্টিলের ব্লেড দেওয়া আছে এটার মধ্যে, এটা বারকোড দেওয়া আছে এবং এটা মেড ইন ইন্ডিয়া। এটা হলো পাওয়ার হাঙ্ক ব্লেন্ডার। আর এরপর যেটা দেখাবো এটা হলো হাইড্রো, হাইড্রোটা একটু দেখাই। হাইড্রোর মধ্যে কিন্তু আপনার লক সিস্টেম নাই, এটা হলো 750 ওয়াট, এটা লক সিস্টেম না, এটা জাস্ট ওয়াশার সিস্টেম, এটা ওয়াশারটা দিয়ে দিবেন, চাপ দিবেন, লেগে যাবে, আর অতিরিক্ত পানি কিন্তু এখান দিয়ে দিতে পারবেন। এটা হবে জুসের জন্য, এটা জুস লাচ্ছি শরবত করার জন্য, এই একটা বড় সাইজের জগ থাকবে, তারপর একটা মিডিয়াম থাকবে, এটা হলো আপনার আদা রসুন পেস্ট করার জন্য, এগুলো 304 গ্রেড SS এর, এ একটা আদা রসুন পেস্ট করার জন্য থাকবে, এটা হলো শুকনো মশলা করার জন্য, এটা আপনার ছোটো সাইজ 1/2 লিটার ক্যাপাসিটি, এগুলো কিন্তু সামুরাই ব্লেড এবং কি ফাইবার বুশ। আর এগুলো প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার ব্যারিং দেওয়া আছে, এই বুশের মধ্যে কিন্তু আপনার ব্যারিং দেওয়া আছে মোটরের মধ্যে। আর এটা হবে আপনার হ্যাভেলস হাইড্রো, এবং কি আপনার 750 ওয়াট, এটার মধ্যেও কিন্তু অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে, এই যে দেখেন অটোমেটিক সার্কিট ব্রেকার দেওয়া আছে এবং মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে, বারকোড দেওয়া আছে। আর প্রত্যেকটারই কিন্তু আপনার 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, এই হাইড্রোরও 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে, পাওয়ার হাঙ্কেরও কিন্তু 7 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আজকে একটা ধামাকা একটা অফার প্রাইসে দিব,
এমন একটা অফার প্রাইসে দিব মার্কেট থেকেও আপনার রিজনেবল প্রাইসে পাবেন এবং 10টা দোকান 10টা ভিডিও যাচাই করে আমার প্রাইসটা কনভার্ট করে তারপর কিন্তু আপনি প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সেই সুবিধা আছে আপনি চাইলে যাচাই করে তারপর আমার কাছে অর্ডারটা করবেন সেই প্রাইসটা আজকে দিব ধামাকা একটা অফার প্রাইস এটা আমাদের রেগুলার প্রাইস 9500 টাকা আজকে একেবারে ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিচ্ছি মাত্র 6800 টাকা যেটা আপনার হাইড্রো এটার প্রাইস পড়বে মাত্র 6700 টাকা এটা 50 ওয়াট কম এজন্য 100 টাকা কম এটা যারা হাইড্রোটা নেবেন 750 ওয়াট এটার প্রাইস পড়বে 6700 টাকা আর যেটা পাওয়ার হাঙ্ক নেবেন এটার প্রাইস পড়বে আপনার 6800 টাকা মার্কেট যাচাই করে তারপর আমার কাছে অর্ডারটা করবেন ঢাকা সিটির মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে যদি নেন তাহলে অবশ্যই আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন অ্যাডভান্স করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আমরা প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে দিব আর যারা বিদেশি প্রবাসী ভাইরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনারা প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই অ্যাডভান্স করে দিবেন 1000 টাকা ঢাকার ভিতরে নিলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর আমাদের চ্যানেলে যদি যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন পরবর্তী মোস্ট আপডেট ভিডিও পাওয়ার জন্য এই নিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ